কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে রাষ্ট্রীয়ভাবে অনৈতিকতাকে সমর্থন করা হয়েছে এটি অর্থনৈতিক এবং নৈতিক কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কালো এবং অপ্রদর্শিত অর্থের মধ্যে পার্থক্য করা দরকার বলেও মন্তব্য করেন তারা সকালে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম এর বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা বলেন বক্তারা সরকার ব্যাংকিং খাত থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে বিনিয়োগ কমবে বলেও মন্তব্য করেন আলোচকরা ব্যাংকিং সংস্কারে গুরুত্ব দিয়ে বক্তারা বলেন ব্যাংকিং খাত সবচেয়ে নাজুক অবস্থায় এই খাত সংস্কারের কোনো বিকল্প নেই এজন্য ব্যাংকিং কমিশন গঠন করার পরামর্শ অর্থনীতিবিদদের বাজেটে যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা সম্ভব নয় প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ নিতে যে পরিমাণ বিনিয়োগ বাড়ানো দরকার আগামী এক বছরের মধ্যে সম্ভব নয় রিজার্ভ পরিস্থিতির উন্নতি না বিনিয়োগ আসবে বলেও মনে করেন তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কথা বলা হলেও এজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় কালো টাকাকে সাদা করার যে প্রস্তাবনা এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনৈতিকতাকে যদি উৎসাহ দেওয়া হয় তাহলে আমাদের জাতির হিসাবে আসলে নৈতিকতার কোনোটা জায়গা থাকে না গরুর দুধ গরুই খাচ্ছে সরকার পরিচালনা ব্যয় কিন্তু চার লাখ আটত্রিশ হাজার কোটি টাকা তার অর্থ এনভিআর যা ইনকাম করবে ওটা সরকার পরিচালনা ব্যয় করবে আবার আপনার জাতির জন্য একটা টাকা বরাদ্দ না এনভিআর এর ট্যাক্স চাহিদা সংকোচন করে দেবে চাহিদা বা সংকোচন কীভাবে করবে গভর্নমেন্ট এক লক্ষ সাঁত্রিশ কোটি টাকা নিয়ে নেবে ওই টাকা পয়সা অন্যদের কাছে যাবে না গুলশান গুলশানগঞ্জের রেস্টুরেন্টগুলো ভিড় থাকে তখন আরও বেশি ভিড় হবে কারণ টাকাগুলি কাদের কাছে যাবে